এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আসানসোল শিল্পাঞ্চলে আয়োজন করা হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের। এক বেসরকারি চক্ষু হাসপাতালের সহযোগিতায় আসানসোল সীতারামপুর নিচু বাজার এলাকায় শিবিরের আয়োজন করা হয়। এদিনে শিবিরে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ দ্বারা আনুমানিক 200 জন দুস্থ অসহায় মানুষের চক্ষু পরীক্ষা করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের প্রাক্তন MIC মীর হাসিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের ইউথ অ্যান্ড ভয়েস অফ ইন্ডিয়া একটা NGO-র মাধ্যমে আমরা সার্কসাইড আই হসপিটালে হেল্প থেকে আমরা একটা ছোট্ট সামান্য গরিব মানুষদের জন্য একটা আই টেস্ট ক্যাম্প, ফ্রি আই টেস্ট ক্যাম্প আয়োজন করা হয়েছে। প্রায় আমরা 150 জন তো অলরেডি লিস্টেড আছে, তাদের চেক আপ হয়েছে। আরও কিছু গরিব লোক আছে যারা আসছে, আমরা ওদেরকে এখন পরিষেবা দিয়ে এখানে কি খালি চেক আপ করানো হচ্ছে না কোনো কোনো মেডিসিন দেওয়া হচ্ছে? না, মেডিসিন দেওয়া হচ্ছে, যাদের দরকার তাদেরকে মেডিসিন দেওয়া হচ্ছে, সাথে সাথে চেক আপ হচ্ছে ফ্রি অফ কস্ট। আর সব থেকে ভালো জিনিস, সার্ভ সাইট একটা খুব ভালো হসপিটাল, তারা এখানে এসে আমাদের NGO-র মারফতে গরিব লোককে নিঃশুল্ক সেবা দিচ্ছে। আর ব্যাপারটা থাকলো যে NGO-র মারফতে ওইখানে যতটা হবে কনসেশনও মানুষ পাবে, যা নর্মাল রেট মার্কেটের ট্রিটমেন্ট থেকে তার থেকে অনেকটা কম পয়সায় ভালো ট্রিটমেন্ট হবে। সেই জন্য সার্ভ সাইট আর যুব মানে আমাদের ইউথ ভয়েস অফ ইন্ডিয়ার NGO-র মারফতে ক্যাম্পটা করা। আসানসোল থেকে মহেশ দের রিপোর্ট, TV News 10।